হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেপো রেট। দেখো, রেপো রেট নিয়ে তো অনেক কথাই হয় এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই রেপো রেট সম্বন্ধে। তো আজকে আমরা জানবো এই রেপো রেট অ্যাকচুয়ালি কি তার সম্বন্ধে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা খুব ছোট থেকেই জেনে আসছি। সুদের হার কি না, যখন একজন আরেকজন ব্যক্তিকে অর্থ ধার দেয় বা টাকা ধার দেয়, তার বিনিময়ে যে এক্সট্রা টাকা নেয়, অর্থাৎ 100 টাকা ধার দিলে যে এক্সট্রা টাকা নেয়, সেইটার কি আমরা সুদ বা সুদের হার বলে জানি। তো এখানে এখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে অর্থের ধার দেওয়ার ব্যাপারটা নয়, এখানে যে ব্যাপারটা যুক্ত সেটা হলো আরবিআই, অর্থাৎ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, আর কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, এই যে দুটো জায়গা রয়েছে, এই দুজনের মধ্যে যে লেনদেন হয় সেই লেনদেনের ব্যাপারটার মধ্যে রেপো রেট কনসেপ্টটা আসছে। আরো বলতে গেলে রেপো রেট হলো কেন্দ্রীয় ব্যাংকের যে মনিটারি পলিসি আছে, মনিটারি পলিসি কি না, মনিটারি পলিসি হলো সেইটা যার দ্বারা কেন্দ্রীয় ব্যাংক সারা দেশের মধ্যে অর্থের যোগান বাড়াতে পারে বা অর্থের যোগান কমাতে পারে। ওকে, তো ডেফিনিশন বা সংজ্ঞায় আমরা কি বলছি প্রথমে দেখিনি একবার। রেপো রেট কাকে বলে না, যখন কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক, ভারতবর্ষের ক্ষেত্রে আরবিআই, বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিকিউরিটি অর ট্রেজারি বিল, গভর্নমেন্ট সিকিউরিটি অর ট্রেজারি বিল জমা রেখে দেয়, বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিকিউরিটি আর গভর্নমেন্ট সিকিউরিটি অর ট্রেজারি বিল জমা রেখে দেয়, দিয়ে কি করে না, বাণিজ্যিক ব্যাংকে স্বল্প সময়ের জন্য, অর্থাৎ 1 থেকে 15 দিন, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 থেকে 15 দিন, এই সময়ের জন্য এই শর্তে ধার দেয় যে, এই শর্তে ধার দেয় যে পরবর্তীকালে বাণিজ্যিক ব্যাংক তা পুনরায় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পূর্ব নির্ধারিত দামে ক্রয় করতে পারবে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে হারে অর্থ আদায় করে সেই হারকে বলে রেপো রেট হার, অর্থাৎ যে হারে অতিরিক্ত অর্থটা দেয় সেটাই হচ্ছে রেপো রেট। তাহলে এখানে দুটো ব্যক্তি কে কে, এখানে দুটো ব্যক্তি, একটা হচ্ছে আরবিআই, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এখানে তো কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি নেই, এখানে দুটো সংস্থা, একটা হচ্ছে আরবিআই সমস্ত দেশের একটা প্রধান যে ব্যাংক, আর একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, অনেক রকম বাণিজ্যিক ব্যাংক থাকে। তো এই ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর আরবিআই, এদের মধ্যে কি কন্ডিশন হচ্ছে না, আমরা জানি বাণিজ্যিক ব্যাংকে লিকুইডিটি মেনটেন করতে হয়। লিকুইডিটি মেনটেনটা কি, লিকুইডিটি মেনটেন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে, এই যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন জনের কাছ থেকে, আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে, সকলের কাছ থেকে টাকা নেয়, এর বিনিময়ে যখন চাই আমরা টাকা পেয়ে যাই। তো এই টাকাটা তো নিল কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক টাকা নেয়, কিন্তু তার বিনিময়ে কি হয়, সে যে নিচ্ছে ঠিক টাইমে ফেরত দিতে কি পারবে কি পারবে না, হঠাৎ যদি বন্ধ হয়ে যাওয়া, কিছু যদি সমস্যা হয়, তো তার জন্য এদেরকে কিছু লিকুইডিটি মেনটেন করতে হয়। যেমন SLR মেনটেন করতে হয়, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা ক্যাশ রিজার্ভ রেশিও, এই সব জিনিসগুলো মেনটেন করতে হয়। তো এই মেনটেন করার জন্য যদি শর্ট টাইমের জন্য এই জিনিসটা মেনটেন করতে না পারে, সেই পরিমাণ টাকা যদি তাদের কাছে না থাকে, তখন কি করে কমার্শিয়াল ব্যাংক আরবিআই কে যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি কি করে কমার্শিয়াল ব্যাংক আরবিআই কে পাঠায় বা জমা রাখে, তার বিনিময়ে কি হয়, আরবিআই এর কাছ থেকে মানি নেয়, অর্থ নেয়। তাহলে এই যখনই এটা চলে গেল, তার বিনিময়ে অর্থ এলো, এবং তারপরে SLR বা CRR, এই দুটোই কমার্শিয়াল ব্যাংক মেনটেন করলো। তো এইখানে একটা বিশেষ জিনিস ইম্পর্টেন্ট হলো, যেখানে এগ্রিমেন্ট হয় একটা শর্ত থাকে, কি শর্ত না, যখনই কমার্শিয়াল ব্যাংক চাইবে তখনই সে টাকা ফেরত দেবে, এবং পূর্ব নির্ধারিত দামে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা জমা দিয়েছিল টাকা দিয়ে দেবে এবং সেই সিকিউরিটিটা ফেরত নিয়ে, মানে অনেকটা এরকম যে আমি মানে আরবিআই হই, আর যদি অন্য একজন আমার বন্ধু কমার্শিয়াল ব্যাংক হয়, তাহলে ব্যাপারটা কিরকম, আমার বন্ধুর কাছে টাকা নেই, ইমিডিয়েট টাকা দরকার, সে কি বললো, সে বললো তার কিছু একটা জিনিস আমার কাছে জমা রাখলো, হয়তো হাতের একটা ঘড়ি আমার কাছে জমা রাখলো, এবং বলে দিলাম তার নেওয়ার সময়, টাকা লোন নেওয়ার সময় এই কন্ডিশন হলো যে আমি তার ঘড়িটা নিলাম, আমি যখন, ও যখন টাকা দেবে সঙ্গে সঙ্গে আমি ঘড়িটা দিয়ে দিতে বাধ্য থাকবো এবং সেই ঘড়িটাই। ওকে, তো এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে যে হারে সুদ নেয় বা যে হারে অর্থ আদায় করে সেটা কি বলা হয় রেপো রেট। এই রেপো রেটের গুরুত্বটা কি, এই রেপো রেটের গুরুত্ব হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যদি দেখে, মানে গভর্নমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি দেখে যে ভারতবর্ষে প্রচুর মানি
সাপ্লাই বেড়ে গিয়েছে, অর্থাৎ মানুষের হাতে প্রচুর অর্থ আছে, মানুষের হাতে প্রচুর অর্থ থাকলে কি হয়, ইনফ্লেশন হয়, দ্রব্য সামগ্রীর দাম বাড়ে, এইসব জিনিসগুলো হয়। তো দেখে যে মার্কেটে প্রচুর মানি সাপ্লাই বেড়ে গিয়েছে, অর্থ লোকের হাতে প্রচুর হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে, মানি সাপ্লাই বাড়লে রেপো রেট কে বাড়ানো হবে, রেপো রেট কে বাড়ানো হবে, যে রেপো রেট বাড়ানো হবে তাহলে হবে কি, মানির যে পয়সা, মানি ধার করার যে পয়সা, ধার করার জন্য যে অর্থ দিচ্ছে সেটা বাড়বে, এটা বাড়লে কি হবে, রেট অফ ইন্টারেস্ট মানি সাপ্লাই কমবে, কারণ সুদের হার বাড়বে, সুদের হার বাড়লেই মানি সাপ্লাই করবে। তো এইভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা রেপো রেটের দ্বারা প্রো ইন্ডিয়ান মানিটারি সিস্টেমকে কন্ট্রোল করার, মানি সাপ্লাইকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো ধরে নাও এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এরকম আরো অনেক আছে, আমরা একে একে আলোচনা করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।